আছে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ অয়ন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আর আজকে আমি জার্নি করতে চলেছি 11টার মা কল্যাণেশ্বরী বাসে। তো এই বাসটি করিমপুর থেকে, সরি, ডমকল থেকে ছেড়ে কলকাতার উদ্দেশ্যে যায়। আর আমাদের করিমপুরে এই বাসটার টাইম হচ্ছে 11টার সময়। তো এই গাড়িটা আজকে জার্নি করব, ঠিক আছে? কল্যাণেশ্বরী বাস, সামনে সিট নিয়েছি, গাড়ি আসুক এখন আসেনি, আসার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এটা হচ্ছে অন্বেষা বন্ধুরা, এই অন্বেষা ছাড়বে 11:55, এটাও কলকাতায় যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে চ্যানেলে, ঠিক আছে? আর দেখতে থাকো ইনফরমেশন এবং বাস জার্নি ভিডিও মা কল্যাণেশ্বরী ট্র্যাভেলস। আমি কৃষ্ণনগর পর্যন্ত যাব, কৃষ্ণনগর পর্যন্ত তোমাদের ভিডিও বন্ধুরা, গাড়ির সিট পজিশনটা একবার দেখে নিন। 3/2 সিট, একদিকে তিনটে একদিকে দুটো, আর বেশ লম্বা গাড়ি কিন্তু। আর আমাদের গাড়ির টাইমিং, ডমকল ছাড়িবে, করিমপুর ছাড়িবে, কলকাতা ছাড়িবে কটায়, পুরোটা ডিটেলস দেওয়া আছে। বন্ধুরা, আমাদের গাড়ি এখন ছাড়বে, ঠিক আছে? ড্রাইভার উঠে পড়েছে গাড়িতে। এবারই তো খেলা শুরু হলো, টোটালে 4টাকে বাস ওভারটেক করে আমাদের গাড়ি ছুটে যাবে কলকাতার উদ্দেশ্যে কৃষ্ণনগরে। বন্ধুরা, প্রথমে আমাদের গাড়ি সায়রাম ওভারটেক করবে, তারপরে বিশ্বকবি আছে, বিশ্বকবিকে ওভারটেক করবে, তারপরে করবে হচ্ছে পারিজাতকে ওভারটেক, লাস্টে করবে বাবা ত্রিনাথকে ওভারটেক, লাস্টে গিয়ে কৃষ্ণনগরে ধরবে মাঙ্গলিক বাসকে। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি আমরা কন্টিনিউ দেখে যাই, পুরো ভিডিওটি সাথে থাকুন আর পাশে থাকুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ,
কৃষ্ণনগর থেকে ছেড়ে আসছে দেবস্মিতা ওরকম মামাটা বাবা মামাটাবাই দেবস্মিতা করে ফেলেছে, ঠিক আছে। তো আর একটা দেবস্মিতা আছে, ওটাকে এবার সুন্দরম কিনে নিয়েছে, ওই গাড়িটা আমি ভিডিও করে দেখাবো যদি তোমাদের সাপোর্ট পাই এবং কমেন্ট পাই। আর আমাদের গাড়ি এখন যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, টোটালি এটা হচ্ছে জমুনাতক মাঠ। বন্ধুরা আমাদের এই কল্যাণেশ্বরী বাস মোজবাথান কভার করে বেরিয়ে চলে যাচ্ছে, এর নেক্সট স্টেশন হচ্ছে কাঁঠালিয়া। তো কাঁঠালিয়া হল্ট সব হল্ট কভার করা সম্ভব নয়, তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা হবে নাজিপুরে। আর শুধু দেখে যাও বাস জার্নি পুরো এন্ড টু এন্ড কৃষ্ণনগর, ঠিক আছে। গাড়িটি যাবে কলকাতা, কলকাতার হচ্ছে স্প্ল্যানেড পর্যন্ত এই বাসটি যায়, ঠিক আছে। স্প্ল্যানেড থেকে গাড়িটি 8:40 আবার ছেড়ে বেরিয়ে আসে দমকলের উদ্দেশ্যে। এই যে বন্ধুরা অতীন্দ্র, অতীন্দ্র চলে গেল শিকারপুর। বন্ধুরা কৃষ্ণনগর থেকে ছেড়ে আসছে পায়েল এবং পেছনে আছে বর্ধমান থেকে ছেড়ে আসছে রিমকিম, দুটোই করিমপুর যাবে। আর এই দুটো গাড়ি কিন্তু একসঙ্গে যায়, এই দুটোর মধ্যে দুটো গাড়িতে কোন গাড়িটায় ভিডিও বানাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি দুটো গাড়ির মধ্যে একটা গাড়িতে ভিডিও করে দেখিয়ে দেবো তোমাদের। বন্ধুরা কাঁঠালিয়া ক্রস করতে না করতেই আমাদের দেখা হয়ে গেছে বিশ্বকবি বাসের সঙ্গে, ওই যে সামনে বিশ্বকবি। তো বিশ্বকবিকে ওভারটেক করতে হবে, চলুন বিশ্বকবির পেছন পেছন যাওয়া যাক।
বন্ধুরা, এই বিশ্বকবি বাসটা কিন্তু সুপার ফাস্ট বাস। আর ওই দিক থেকে আসছে গঙ্গা দেবী, হলো পলাশী মনুমেন্ট থেকে ছেড়ে আসছে করিমপুর যাবে। আর যেটা বলছি, বিশ্বকবি বাসটা কিন্তু সুপার ফাস্ট বাস। এবার এই বিশ্বকবি কীভাবে লোকালের মতন ওভারটেক হয় নাজিরপুরে গিয়ে, কীভাবে সাইড দিয়ে দেয় শুধুই দেখুন। আমরা না নন্দনপুর পার হচ্ছি এই মুহূর্তে, বিশ্বকবির পেছন পেছনেই যাব নাজিরপুর পর্যন্ত। কারণটা হচ্ছে, বিশ্বকবি বাস নাজিরপুরের আগে কোনো মতেই সাইড দেবে না, কারণ ওরও প্যাসেঞ্জার তোলার ব্যাপার আছে। ঠিক আছে, পৌঁছেছে নাজিরপুর বাস স্ট্যান্ড। আর নাজিরপুর হচ্ছে একটা জংশন জায়গা, সামনে বিশ্বকবি, বিশ্বকবি ওভারটেক হবে। দেখ
দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমরা বিশ্বকবিকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছি কৃষ্ণনগর বা কলকাতার উদ্দেশ্যে। ঠিক আছে, এই গাড়ি মোটের উপরে চার পাঁচটা গাড়িকে ওভারটেক করবে। শুধু দেখতে থাকুন পুরো ভিডিওটা, ভিডিওর মধ্যে প্রত্যেকটা গাড়ি ওভারটেক আমি দেখানোর চেষ্টা করবো যথাযথ। ঠিক আছে, তো চলুন দেখতে থাকুন ফুল ভিডিও। ডাইরেক্ট কথা হচ্ছে বেতায়ে,
বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের তৃতীয় নম্বর বাস মানে পারিজাত বাস এইবার ওভারটেক হবে, সামনে পারিজাত বাস যাচ্ছে। তো প্রথমে সাইরাম করিমপুর, তারপরে নাজিরপুরে হচ্ছে বিশ্বকবি, এইবার পার হবে বড়বন্দুলিয়ার কাছে হলো পারিজাত বাস। আসছে কৃষ্ণনগর, লক্ষ্মীনারায়ণপুর, করিমপুর, অগ্নি ট্রাভেলস। এখন লক্ষ্মীনারায়ণপুর যাই না, এখন করিমপুর অবধি যাই।
বন্ধুরা, বাবা ত্রিনাথ ওভারটেক করছি, এটা দেখুন দাঁড়িয়ে আছে। এই দিয়ে চারটে গাড়ি ওভারটেক হয়ে গেল। এটা করিমপুর থেকে ছেড়ে কৃষ্ণনগর যাচ্ছে। বন্ধুরা, চলে এসেছি চাপড়ার পার হচ্ছে কৃষ্ণনগর লক্ষ্মীনারায়ণপুর দাদা ভাই বাস। এ বর্তমানে এখন লক্ষ্মীনারায়ণপুর দেবীপুর চলে যাবে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে পার হচ্ছি সীমানগর ক্যাম্প, পাশে হচ্ছে সীমানগর বিএসএফ ক্যাম্প। এখানে বিএসএফ ট্রেনিং দেওয়ানো হয়, কোনো এখানে অফিস নয়, ঠিক আছে। এখান থেকে বিএসএফের শুধুমাত্র ট্রেনিং দেওয়ানো হয়, বিএসএফ ক্যাম্প সীমানগর। আরও একটা আছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ লালবাগ, তো ওটাও দেখাবো তোমাদের অবশ্যই সাপোর্ট দিলে। ফিরে আসছে ছোট্ট একটি গাড়ি, সেটা হচ্ছে গোপাল গোবিন্দ। এইটি যাবে হচ্ছে মহেশনগর, ঠিক আছে, মহেশনগর হাতিশালা। এটা হচ্ছে সোনপুকুর থেকে ভেতরের লাইন, ওইদিকে চলে যাবে ওই বাসটি। তো এটা একটা ছোট্ট রুট, যদি চাও অবশ্যই জার্নি করবো ওই ছোট্ট রুটে। তো কমেন্ট করবে অবশ্যই কে কে চাও ওই ছোট্ট রুটে জার্নি দেখতে। গ্রাম বাংলার একটা সুন্দর ভিডিও হবে কিন্তু বন্ধুরা। আমরা এই মুহূর্তে পার হচ্ছি সীমানগর বাসস্ট্যান্ড, যেখানে আমাদের এই কল্যাণেশ্বরীর কোনো স্টপেজ নেই, ঠিক আছে। সোজা গিয়ে দাঁড়াবে কৃষ্ণনগর ঘূর্ণি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক সোজা এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে। এই মুহূর্তে আমরা পার হচ্ছি গোপাল ভাঁড়ের শহর ঘূর্ণি, আর ঘূর্ণির বিখ্যাত হচ্ছে মাটির পুতুল, আর কৃষ্ণনগরের বিখ্যাত হচ্ছে সরভাজা। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে, ঠিক আছে, পার্থক্য আছে। যদি বলা হয় ঘূর্ণির বিখ্যাত কী, তাহলে হবে মাটির পুতুল, আর যদি বলা হয় কৃষ্ণনগরের বিখ্যাত কী, তাহলে হবে সরভাজা, ঠিক আছে। তো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। বন্ধুরা, কৃষ্ণনগর থেকে ছেড়ে আসছে পুরনো সাইরাম আর নতুন কিঞ্জল ট্রাভেলস, যেটা লোকনাথ ট্রাভেলস কিনে নিয়েছে। এই হচ্ছে লোকাল বাস, এটা সুপার নয়, তবে করিমপুর বেশ ভালো টানে গাড়িটি। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের গাড়িটি দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর নতুন বাসস্ট্যান্ড। তো কৃষ্ণনগর নতুন বাসস্ট্যান্ড, সামনে আসছে পুরনো বাসস্ট্যান্ড, ওই খানিকটা গেলেই। Oh, my God.
বন্ধুরা, কল্যাণেশ্বরী বাসের ভিডিওটাই আমি কৃষ্ণনগর স্টেশনে এসে শেষ করলাম। আমি সদরে নেমে গিয়েছিলাম, ওখানে টোটো ধরে আবার কৃষ্ণনগর স্টেশনে আসলাম। তো এখন আমি আছি কৃষ্ণনগর সিটি জংশনে, আর কল্যাণেশ্বরী বাসটা খুব ভালো আসলো, ঠিক আছে। দেড় ঘন্টায় পুরো 1 ঘন্টা 40 মিনিটে কভার করে দিল আমাদের কৃষ্ণনগর। তবে এই ডাউনে যে গাড়িটা যায় করিমপুরের দিকে, ওটা 1.5 ঘন্টায় নামিয়ে দেয়। তো খুব ভালো সার্ভিস দেয় এই গাড়িটিতে, আপনারা আসতে পারেন কল্যাণেশ্বরী। 11টার সময় করিমপুরে ছাড়ে। তো চলুন বন্ধুরা, টাটা বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বহু দিন পর আবার ভিডিও আসলো বাস আপডেট। তো চলুন বন্ধুরা, টাটা বাই, দেখা হচ্ছে নতুন কোনো জার্নি ভিডিওতে।